বাংলাদেশের কক্সবাজার শরণার্থী ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিতে যাচ্ছে জাতিসংঘ। নোয়াখালী জেলার ভাসানচরে কাজ করতে আজ বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা সইয়ের মধ্য দিয়ে শুধু জাতিসংঘের মানবিক সহায়তাই নয়, বরং সমালোচিত ভাসানচর প্রকল্পের আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বাংলাদেশ সরকার। বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসিন এবং UNHCR এর প্রধান উভয় পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি সই করবেন।